ব্যাগগুলো আমি সামনে দেখতে পাচ্ছি। এইটা এই ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। আর আমাদের দেশ যে এত সুন্দর, অসম্ভব সুন্দর, মানে পাহাড়ের সাথে যদি আমি কম্পেয়ার করি, যে নেপালেও পাহাড় আছে এটা আসলে সেখানেও নাই। পাহাড় তো আসলে ওয়েদারের উপর একটা অনেক বড় ফ্যাক্ট, মানে কোন সিজনে যাচ্ছে সেটা আসলে পাহাড়ের একটা বিষয় ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না নেপাল মানে আমাদের দেশের মতো যে একটা সবুজ একটা বিষয়, আমার কাছে মনে হয় আসলে অন্যরকম। হ্যাঁ, বান্দরবানটা অসম্ভব সুন্দর জায়গা, বান্দরবানে অনেক স্পট মানে ঘুরে শেষ করা যাবে না। আমরা একদিনের জন্য পুরো টুর করেছি, যে আম্মু আব্বুর সাথে ছিল, সকাল ভোর 6টা থেকে এদের টুরটা শুরু হয়। যদি আমি গাড়ি নিয়ে বের হই, চাঁদের গাড়ি, তারা মানে যেতেই সকল স্পট একটা একটা করে করে। আমি থানচি পর্যন্ত গিয়েছিলাম, তো যারা রেমাকটি যায় মেনলি থানচিটা তারাই যায়, তো আমি রেমাকটি যাইনি, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি লাস্ট পয়েন্ট পর্যন্ত যাব। আচ্ছা, তো থানচি যাওয়ার যে রোডটা, রোড ভিউটা অনেক দূর, কিন্তু এত ভালো লাগে, নিজের চোখে মনে হয় শুধু চারিদিকে শুধু সুন্দর আর সুন্দর দৃশ্য, যে দেখে আসলে শেষ করা যায় না। আর পাহাড়িদের বিভিন্ন চাষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর। আর আমি আমি যে রিসোর্টটাতে ছিলাম, রাতের বেলা এত অদ্ভুত ধরনের পাখির বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের সাউন্ড, আসলে যেটা হয় না যে অন্য কোথাও এই ধরনের সাউন্ড শোনা যায় না, একদম আসলে। আর এত নিস্তব্ধতা, আমরা যারা শহরে থাকি তারা তো আসলে এই নিস্তব্ধতায় অভ্যস্ত না, তাই না? মানে আমার তো মাঝে মাঝে মনে হয় ভয় লাগতো, মানে আমি যখন বান্দরবান টুরে ছিলাম আমার মনে হচ্ছিল যে ভয় লাগছে, আমি ঘুমাতে পারছি না, এত নিস্তব্ধতা নেওয়া যায় না, মানে হয় না সব কিছুতে একটা মানে সহ্য ক্ষমতা থাকে। পাহাড় আসলে অদ্ভুত সুন্দর, একদমই অদ্ভুত। মানে আমার আমার অভিজ্ঞতা যেটা বলি, আমরা গাড়িতে যাচ্ছি চাঁদের গাড়িতে, তো পাহাড় উঁচুতে উঠলাম নিচে নামবো, তখন হচ্ছে বৃষ্টি, হ্যাঁ মানে বৃষ্টির দিন, জাস্ট বজ্রপাত হলো, আমার মনে হলো যে আকাশটা দুই ভাগ হয়ে গেল আর আমি জাস্ট উপরে, যে কার্টুনে আমরা দেখি না সেরকম ফিল হচ্ছিল, মানে এত অদ্ভুত সুন্দর। আচ্ছা, আমাদের জুমে বন্ধু যুক্ত হয়েছেন, কারিস কেমন আছেন?